যেটা আপনি এসে জানেন যে 3 তারিখে আমাদের একটা আন্ত মন্ত্রণালয় যে সভা হয়েছিল এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 10 তারিখ 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের বিধিনিষেধ বাড়ানোর বিষয়টি ঘোষণা দিয়েছিলাম এবং 11 তারিখ থেকে যে সীমিতভাবে এই বিধিনিষেধ শিথিল হবে এবং ধাপে ধাপে এটাকে আপনার খোলা হবে সে বিষয়টি কিন্তু বা শিথিল হবে সে বিষয়টি কিন্তু আমরা সেখানে ইঙ্গিত দিয়েছিলাম। সেই অনুযায়ী কিন্তু আপনার 11 তারিখ থেকে সেটি ওপেন হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বিষয়টি যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে আমাদের যে খোলার বিষয়টি আমাদের কিন্তু যেহেতু একটানা 19 দিন এবং তার আগে 8 দিনের ব্যবধানে প্রায় 14 দিন আমরা বিধিনিষেধের মধ্যে দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে তাদের অপরিহার্যতা যে এটা খোলা প্রয়োজন, কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং সেখানে যারা চাকরি করে কাজ করে তাদের দিকে তাকিয়ে কিন্তু এই বিষয়গুলো আমাদের শিথিল করার প্রয়োজন। যদিও পরিস্থিতি কিন্তু আপনার এখনও কিন্তু আমাদের পরিস্থিতি সন্তোষজনক নয়, আমরা কিন্তু সেটা 5% নিচে আমাদের আনতে হবে। তো এখানে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সেই ধাপে ধাপে যে এই আমাদের বিধিনিষেধগুলোকে আমরা শিথিল করছি তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আরেকটি প্রজ্ঞাপন হয়েছে এবং প্রজ্ঞাপনে আমাদের যেটা বিভিন্ন রিসোর্ট আমাদের কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র সেগুলো যে পরিমাণ ওখানে আপনার এদের আসার কথা তাদের মানে অর্ধেক বা 50% ব্যবহার করে চালু করতে বলা হয়েছে। অর্থাৎ পর্যটন কেন্দ্রগুলো যেখানে ওখানে বিনোদন কেন্দ্র বা যেখানে আমাদের কমিউনিটি সেন্টার আছে, রিসোর্ট আছে সেগুলো চালু করতে হবে অর্ধেক সংখ্যক মানুষকে নিয়ে। আর দ্বিতীয় যে বিষয়টি আমরা বলছি যে আমাদের বিভিন্ন যে স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল এবং নৌপথে সকল প্রকার যানবাহন সেটা আগের 19 তারিখ থেকে যদি চালু হবে। আমরা কিন্তু বলেছি যে প্রথমে যেহেতু আমরা খুললাম পরিস্থিতিটা অনুকূলে নয়, সেই জন্য আমরা সীমিতভাবে যে অর্ধেক সংখ্যক পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে 11 তারিখ থেকে সেটি আমরা 19 তারিখ থেকে পুরোপুরি চালু হবে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী আপনার সেটি চলবে এবং সেখানে আপনার পুরো আসন সেখানে যাত্রী থাকবে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে। এবং সেখানে আজকের প্রজ্ঞাপনে কিন্তু আমরা ধারাবাহিকভাবেই বলেছি যে স্বাস্থ্যবিধির উপরে সর্বোচ্চ জোর দিয়ে, অর্থাৎ আমরা কিন্তু যেটা নিউ নর্মাল লাইফ অর্থাৎ এই যে আমাদের জীবন জীবিকাকে হ্যাঁ সমন্বয় করে আমাদেরকে এগোতে হবে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে আমরা যদি শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে কিন্তু এই সংক্রমণকে আমরা এড়িয়ে চলতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এখন গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যবিধির উপরে এবং অত্যন্ত সতর্কতার সাথে প্রয়োজনীয় কাজ করার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে, কিন্তু অপ্রয়োজনে যাতে করে কেউ অসতর্কতার সাথে বাইরে না আসে অবশ্যই মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনটেন করে তারা তাদের কাজগুলো সকলে করবে সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলে, সংক্রামক রোগ প্রতিরোধ আইন আমাদের আছে সেই আইন অনুযায়ী যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটি বলা হয়েছে। অতএব স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকলকে আহ্বান করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে আমাদের এই আজকের যে প্রজ্ঞাপন অনুযায়ী আপনার যেটা সর্বোচ্চ সংখ্যক পরিবহন সেটি চালু থাকবে এবং একই সাথে আমাদের যে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে, 50% জনবল বা লোক লোক সেখানে থাকবে। এই নিয়ে জনসংখ্যা মানে যারা আসবেন ওখানে আমরা চালু করব। তারপরে বিভিন্ন আপনার পর্যটন কেন্দ্র আছে সেখানে রিসোর্ট আছে সেখানে তারা সেটি 50% করবে, এখানে আমাদের মোবাইল ফোন থাকবে মাঝখানে তার সাথে যোগাযোগ করবে সেটি আছে, কিন্তু আসলে কিন্তু এই পরিস্থিতির মোকাবেলার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমরা কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সকলের সাথে আমাদের একটা অত্যন্ত সম্মানের সম্পর্ক রয়েছে এবং আমরা কিন্তু সকলকে যখন আহ্বান করি সকলে সেটাকে সাড়া দিচ্ছে, কারণ এই পরিস্থিতি সকলকে মিলে সকলের কল্যাণের জন্যই আমরা এটা করছি। সেক্ষেত্রে আপনার অবশ্যই আমরা যে নির্দেশনা দিচ্ছি আশা করছি সকলে সেটি একটু ব্যবসায়িকভাবে বুঝবেন এবং সেভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে করোনা সংক্রমণ আরও কমিয়ে ফেলা, 5G নিচে নিয়ে আসা, সেই জন্য যদি আবার এই লাইফের মধ্যে অভ্যস্ত হওয়া, এই জীবন ধারার মধ্যেও আমাদেরকে অভ্যস্ত হতে হবে, দুটি সমন্বয় কিন্তু আমাদের করতে হবে। কারণ জীবিকা অত্যন্ত প্রয়োজন, সেটাকে অর্থনৈতিক গতিধারাও আমাদের বজায় রাখতে হবে, সেটিও আমাদের প্রয়োজন। সব শ্রেণী পেশার মানুষ যাতে করে ভালো থাকে সেটি দেখারও সরকারের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা চাই যে প্রত্যেকের সতর্কতার সাথে তাদের যে পেশার কাজগুলো তার করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি আসলে যে নিয়ন্ত্রণ করা বা যেটা আমরা মানছি বা মানতে বলছি এটা আসলে কার্যকর করা গতকাল তো দেখছি রাস্তার অবস্থা বা এর আগেও দেখেছি, এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না কেন? এক্ষেত্রে নিয়ন্ত্রণ বলতে আমরা কিন্তু জনসচেতনতা করা, এটাকে সামাজিকভাবেই কিন্তু আমাদেরকে দেখতে হবে, আন্দোলনের সাথে সামাজিক একটা বিষয় এবং মানুষকে সামাজিকভাবে সচেতন করা। যে বিষয়টি হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমি যদি একটু অসতর্ক হই আমি আক্রান্ত হব, আক্রান্ত হলে আমার যদি শারীরিক কোনো সমস্যা থাকে আমার মৃত্যু ঝুঁকি আছে। এবং যারা মারা যাচ্ছেন তারা কিন্তু তাদের সে ধরনের সমস্যা যাদের আছে তারাই কিন্তু মারা যাচ্ছে, আমরা সেই জানি। তো এখন একটা মৃত্যু ঝুঁকি আছে এবং জীবনের অনেক স্বাস্থ্য ঝুঁকি এখানে মারাত্মক, এর সকলে সেই বিষয়টিকে উপলব্ধি করতে হবে, একটি উপলব্ধি করার বিষয়। বৃষ্টি হলে যেরকম আমাদের ছাতা নিয়ে আমরা বাইরে বেরোই, ঠিক একই চারিপাশে যেহেতু করোনা আমাদেরকে মাস্ক পরে বাইরে বেরোতে হবে, আমাদের সমাবেশ এড়িয়ে চলতে হবে, যেখানে ভিড় আছে সেটা এড়িয়ে চলতে হবে যাতে আমি আক্রান্ত না হই। রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে এবং সেখানে মানে বিভিন্ন পেশা, একটা পেশার সাথে একটা পেশা সম্পর্কিত। আমি সেদিন বলছিলাম যে এখন পাট গাছ কাটা হচ্ছে, কেটে পানিতে ডোবানো হবে, পচানো হবে। সেক্ষেত্রে অনেক জায়গাতে কিন্তু আপনার সেরকম জলাধার বা নাই যেখানে পাট চাষ করা হয়েছে, আর তারা কিন্তু ছোট্ট একটা গর্ত করে চোবাচ্ছে করে সেখানে পলিথিন দিয়ে আপনার ইউরিয়া সার সামান্য দিয়ে যদি পাটটা পচায় 12 দিনে সেই পাটটা পচাতে পারে এবং রংটা কিন্তু সুন্দর হয়, তাহলে তাকে কিন্তু অবশ্যই এই পলিথিনটা ম্যানেজ করতে হবে। কিন্তু দোকান তো বন্ধ, সময় চলে যাচ্ছে, তাহলে এই বিষয় একটা সাথে একটা রিলেটেড। সেই জন্য আপনাকে যেটা অবস্থা এই সকলেই জানে যে আপনার এই বিধিনিষেধ বা লকডাউন এটা একমাত্র সলিউশন নয়। আমরা কিন্তু কোনো দেশই আপনার এক নাগাদে বেশি দিন লকডাউন দিতে পারবে না, আমাদের অর্থনীতির কথা চিন্তা করতে হবে, মানুষগুলোর কথা চিন্তা করতে হবে, জীবন জীবিকার কথা চিন্তা করতে হবে। সেই চিন্তা করে একটানা 19 দিন এবং 8 দিনের ব্যবধানে আরও 14 দিন ছিল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এপ্রিল মাস থেকে কিন্তু আমরা এই বিধিনিষেধ দিয়ে যাচ্ছি, তো যথেষ্ট আমরা করেছি বলে কিন্তু এটা একটা জায়গায় এসে আটকে গেছে, না হলে হয়তো আপনার এটা বা করোনা সংক্রমণ বিস্ফোরণ ঘটতে পারত। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে সেভ করতে পেরেছি সকলের সহযোগিতার মধ্য দিয়ে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে পানিতে ডুব দিয়ে আপনি কতক্ষণ থাকবেন, মাঝে মাঝে তো আপনাকে পানি থেকে উঠে এসে শ্বাস নিতে হবে, অক্সিজেন নিতে হবে, তো সেটি আমাদের করতে হবে। এখন আমরা চাই যে সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই অর্থনৈতিক অবস্থা চালু রেখে যাতে সব কিছু আমরা করতে পারি, সেই বিষয়টা যতদিন যত দ্রুত আমরা বুঝতে হতে পারবো। মাননীয় মন্ত্রী, মানে গত 2 দিন ধরে আমরা দেখলাম বা আজকেও দেখলাম যে মাস্ক পরার ক্ষেত্রে এক ধরনের শিথিলতা বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। তো 3 তারিখে যে আন্তঃমন্ত্রণালয় সভা হয় সেখানে একটা আলোচনা হয়েছিল পুলিশের একটা ক্ষমতা দেওয়ার আর কি, অধ্যাদেশ সংশোধন করে, তো সেইটা আসলে কোন অবস্থায় আছে বা কোন প্রক্রিয়া আছে? সেটা এখনো বিবেচনাধীন আছে, সেটা আলোচনা হয়েছে এবং সে বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রি। আমি আশা করবো তার সেখান থেকে আপনারা তথ্যটা নেবার চেষ্টা করবেন এখন কি স্ট্যাটাসে আছে। হ্যাঁ,
সবকিছুই তো ওপেন করে দিলেন, তো পর্যটন শিল্প কিভাবে কেন অর্ধেক আমরা সেটাই বলছি, আমরা কিন্তু বলেছি যে ধাপে ধাপে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ইঙ্গিতটা আমরা দিয়েছিলাম 3 তারিখের মিটিংয়ে, যে আমরা 10 তারিখের পরে ধাপে ধাপে সব কিছু খুলব। আমরা কিন্তু এই যে গাড়ি পরিবহনগুলোও কিন্তু অর্ধেক আমরা রেখেছিলাম, তো সেটিও কিন্তু আমরা 19 তারিখ থেকে সেটি, তো এটি ধাপে ধাপে এটা চলতে থাকবে, যদি পরিস্থিতি ভালো থেকে যায় তখন কিন্তু আমরা আস্তে আস্তে সেটিকে খুলতে পারবো। অন্তত তারা তাদের ব্যবসাটাকে চালু রাখার জন্য অনেকদিন তো হয়েছে বিধিনিষেধের আওতায় আছে তারা, তো ব্যবসাটাকে চালু রাখার জন্য তাদের কর্মচারী আছে অনেকে, তারা কাজ করে এবং তাদের মেনটেন্যান্সের ব্যাপার আছে, তো সেগুলো যেন তারা ধরে রাখতে পারে সেই জন্য আমরা অর্ধেক নিয়ে তারা শুরু করছি, এরপরে পরিস্থিতি ভালো হলে আমরা ফোন করে দেবো। আমি শ্রমিক ফেডারেশনের নেতা, আমি মালিক পক্ষ, আমার মন্ত্রণালয়ের মানে উপায় আমি সাহেবের সঙ্গে আপনার আলাপ করেন না এবং পরিবহন সেক্টরের সঙ্গে আপনার আলাপ করেন না, বাংলাদেশে কোনো যদি কিছু করতে চান আপনারা দেখুন আমাদের কিন্তু তাদের সাথে একটা আর্থিক সম্পর্ক রয়েছে এবং আমরা কিন্তু তাদের সাথে এই যে বিভিন্নভাবে যখন আমরা বিদেশিগুলো দিয়েছি তার সাথে আমাদের সম্পর্ক আমাদের আছে এবং আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি তাদের কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না সেগুলো বুঝেই আমরা করছি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা সেটাও আমাদেরকে দেখতে হবে, একই সাথে দেশটাকে পরিচালনা করার জন্য সকলের স্বার্থও আমাদের দেখতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা নিশ্চয়ই আপনি জানেন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে জনকল্যাণে, সরকার জনকল্যাণে সিদ্ধান্তটা নেবে না, সেই জন্য কিছু কিছু বিষয় আছে এখানে আমরা অর্ধেক করেছি জনগণের কল্যাণে, স্বাস্থ্যের কল্যাণের জন্য, সেটি আপনার অবশ্যই তারা বুঝছেন এবং সেই বিষয়টি হচ্ছে এটা একটা সিম্পল বিষয় যে আমরা আগেই বলেছি আমরা ধাপে ধাপে খুলব, সেই জিনিসটা হয়তো তাদের বোঝার ঝামেলা হচ্ছে সেই জন্য তারা হয়তো বুঝতে পারেনি, কিন্তু এমন কিছু হয়নি এখানে যে তাদের সাথে আলোচনা না করার কারণে অনেক সমস্যা হচ্ছে, তা না। আপনারা ধারণা হচ্ছে যে আমরা বলেছি যে যদি আমার বেশি ইয়ে লাগে আপনার গাড়ি লাগে যে আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু যখন আপনি একটা খুলবেন এইভাবে কারণ সংক্রমণটাকে আপনাকে বুঝতে হবে, 24-25% সংক্রমণ শনাক্ত হচ্ছে প্রতিদিন, শনাক্তের হারটা আমাদের পরিস্থিতি গুলো কেমন আছে এটা বুঝি, সকলে বার্গেনিং করতে চাই এটা হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, কিন্তু একটা মনে রাখতে হবে যে রাষ্ট্রটা আমরা পরিচালনা হয়, আপনি জানেন যে সরকার সেটি যেটা পরিচালনা করে এবং সেটা বুঝে শুনে কোনটা কিছু কি করতে হবে না করতে হবে সবসময় আমরা আলোচনা করি, আলোচনা বিভিন্ন শ্রেণীর সাথে আমাদের আলোচনা করি, আমাদের মাঠের বিভিন্ন তথ্য থেকে আমাদের হাতে সেগুলো আমরা করি। তবে আপনি নিশ্চয়ই মনে রাখবেন যে সংক্রামণ রোগ প্রতিরোধ নির্মূল আইন আমাদের আছে, সেই আইনটাকে কিন্তু সবাই স্মরণ করতে হবে, সংক্রমণ কমানোর জন্য সরকার সিদ্ধান্ত দিবে, একটি আইন আছে আইনটা সিদ্ধান্ত দিবে সরকার থেকে কিভাবে কোনটা করবে সেটার জন্য, এই যে আলোচনাগুলো করার জন্য যে আইনে কোনো আছে কিনা সেটা আপনি একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ, যে কার সাথে আলোচনা করে দিতে হবে কি করতে হবে সেটা সরকার সেটা সেভাবে চিন্তা করে সেটা দিবে। আপনাকে একটু বলি আমরা এই যে শিক্ষা ব্যবস্থাকে, কারণ এরকম পরিস্থিতি যদি আরো অনেকদিন চলতে থাকে তাহলে আমরা কি করব, আমরা কিন্তু আমাদের বিটিভিকে ব্যবহার করছি, আমার যেন বিদ্যালয় একটা অনুষ্ঠান আছে তার মাধ্যমে যাতে শিক্ষার্থীরা সেখান থেকে শিখতে পারে, আবার একই সাথে গতকালকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা পারচেস কমিটি ইয়া কমিটি অর্থনৈতিক বিষয় মন্ত্রিসভা কমিটি আমরা একটা অনুমোদন দিয়েছি যে প্রত্যেকটা ক্লাসে যে আপনার 20 মিনিটের করে যে আপনার শিক্ষণ যে আমাদের ক্লিপস ভিডিও ক্লিপস সেগুলো খুব ভালো ভালো শিক্ষণ দিয়ে তৈরি করে সেটা আমরা একটা ওয়েবসাইটে দিই,
এবং সেটা কিন্তু আমরা চিন্তা করছি এই জন্য যে আমাদের হয়তো এমন হতে পারে যে আমাদের হয়তো সপ্তাহে কয়েকদিন ক্লাস আর বাকিটা এভাবে বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি, অন্তত ঘরে বসেও যাতে করে শিক্ষাটা কার্যক্রম চলতে থাকে ওই ওয়েবসাইটে গেলে সে যাতে হেল্প পায়, সেটার জন্য এটা কিন্তু এখন যুগ উপযোগী এবং সময় উপযোগী আমরা আমাদের মতো করে কিন্তু এটা করছি। যেহেতু ইন্টারনেট সব জায়গায় দেওয়া সম্ভব হয়েছে সরকারের, বর্তমান সরকার সেই এটা করেছে, অতএব সেক্ষেত্রে আমরা এই যে এই অনলাইনে শিক্ষণ পদ্ধতিটাকে আরও ইফেক্টিভ কীভাবে করা যায় কার্যকরী করা যায় সেই জন্য আমরা নতুন একটা এ করছি, খুব অল্প সময়ের মধ্যে সেটাও কিন্তু আমরা করতে পারবো। আর অবস্থা ভালো হলে তো দেখেন এগুলো বন্ধ আছে বলে কিন্তু আমাদের এত ঘনবসতি, আপনাকে চিন্তা করতে হবে দেশটাই এত ঘনবসতি, তো এই ঘনবসতির দেশে যদি সব খুলে দেওয়া থাকতো তাহলে আমরা কোন জায়গাটায় যেতাম সেটা আপনাকে চিন্তা করতে হবে, যে যদি স্কুল কলেজগুলো খোলা থাকতো সেখানে অভিভাবক যাবে স্কুলে আনা নেওয়া সব কিছু মিলায় তাহলে এগুলো কিন্তু সারা বিশ্বেই কিন্তু এই এই শিক্ষার উপরে ব্যাপকভাবে জাতিসংঘ থেকে বলা হচ্ছে এটা আমাদের বাচ্চাদের মনস্তাত্ত্বিক অনেক সমস্যা করছে, এগুলো তো সারা বিশ্বের সমস্যা, এটা শুধু বাংলাদেশের একার সমস্যা না, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বিকল্প ব্যবস্থাগুলো চিন্তা ভাবনা করছি কী করা যায়। আমরা আশা করছি যে এইখানে সকলেই সচেতন হবে এবং আমরা যদি এটাকে সচেতনতার মাধ্যমে কমাতে পারি সবচেয়ে ভালো হবে, কারণ আমি নিজে ঠিক থাকলে আমি সব ঠিক থাকবে, হ্যাঁ, তো সেটা আমাকে নিজেকে নিজে নিজে দায়িত্ব নিতে হবে, সুরক্ষায় থাকতে হবে, সংক্রমণ কমাতে হবে, তাহলে আমরা সব তুলে দিতে হবে, 5% নিচে আসলে আমরা তুলতে পারি। চাকরি দেখেন ইতিমধ্যে আমরা যেটা করেছি যে চাকরির বয়স বাড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত, দেশের একটা পলিসি আছে, আমরা চাই যে ইয়াং ছেলেপেলে, সরকার একটা সবচেয়ে লার্জেস্ট প্রতিষ্ঠান, আমরা সবচেয়ে মেধাবী এবং ইয়াং আমরা রিক্রুটমেন্ট করতে চাই, এটা আমাদের গভর্নমেন্টের একটা পলিসি। আমেরিকাতে চাকরির কোনো বয়স নাই, কারণ সরকারি চাকরিতে কেউ যেতে চায় না আমেরিকায়, বা অন্য দেশের যেখানে সেখানেও দেখা যায় যে ভারতের আসামে আছে সেখানে শিক্ষিত লোক হয়তো পাওয়া যায় না বা এরকম কোনো বিষয় আছে, কিন্তু আমাদের এখানে গভর্নমেন্টের যে এখন যে পরিমাণ সুযোগ সুবিধা আছে, যে পরিমাণ আপনার এখান থেকে কাজ করা যায় বা এখানকার যে প্রেস্টিজটা আছে বেতন ভাতা বা সব কিছু মিলিয়ে, সরকারি চাকরির ব্যাপারে মানুষের আকর্ষণ অনেক বেশি, যার কারণে এখানে কম্পিটিশনও অনেক বেশি। এখন যে বিষয়টা, আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু এই একটি যাতে পুষিয়ে নিতে পারে সেই জন্য আমরা প্রণোদনা, বিভিন্ন প্রণোদনা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার নতুন করে, কারণ গত বছরও আমরা করেছিলাম যে চাকরির যে 25শে মার্চের পর থেকে আমরা যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বয়সটা যাতে করে 25শে মার্চে রেখে আমরা সেটা করেছিলাম, আবার নতুন আরেকটি দিতে যাচ্ছি আগামী ডিসেম্বরের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রায় 21 মাস ব্যাপী, সেটা আমরা পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, আসলে তখন আমরা বলতে পারবো, এখন আমরা বলতে পারছি না, তিনি যদি অনুমোদন দেন ওইটাকে তাহলে আমরা 21 মাসের জন্য যে আপনার একটা ছাড় পাবে, অর্থাৎ 20শে 25শে মার্চে তাদের বয়স 30 বছর হতে হবে, তাহলে কিন্তু এর আওতায় আসবে। জি, 25 মার্চ মানে চলে যাওয়া 25শে মার্চের পর 26শে মার্চ থেকে কিন্তু আমরা সাধারণ ছুটি দিই, অথবা করোনার যে এটা শুরু হয় কিন্তু আমাদের এতে, সেই জন্য 21 মাস পর্যন্ত কিন্তু একটা বিশেষ ছাড়, এটাও কিন্তু একটা বড় সহযোগিতা হেল্প করছে, এটা আপনারা প্রস্তাব দিয়েছেন এটা এটা অলরেডি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি, ২০২০ সালের ২৫শে মার্চে তার বয়স 30 হতে হবে, তাহলে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আমরা বলতে পারবো, মানে জিনিসটা আগে আমরা এখান থেকে পাঠিয়েছি আমাদের। সাধারণ জনগণ ভাবছে যে এই 15ই আগস্টের পরে আবার লকডাউন, বিষয়টা হচ্ছে যদি বাড়তে থাকে আতঙ্ক আতঙ্কিত হয়, আপনি ঘটনা হচ্ছে যে আক্রান্তের হার বেড়ে গেলে তো অর্থনীতি এমনিই ক্ষতিগ্রস্ত হবে, মানুষকে সেভ করা তখন প্রয়োজন হয়, যদি দেখি যে আমরা মানুষ মানছে না বেড়ে যাচ্ছে তখন তো আবার বন্ধ করতে হবে, এছাড়া তো পৃথিবীতে দ্বিতীয় কোনো বিকল্প বেরোয়নি, দুইটা বিকল্প করোনাকে মোকাবেলা করার জন্য,
একটা হচ্ছে আপনি ভ্যাকসিন নিচ্ছেন, ভ্যাকসিন নেওয়ার পরেও তো করোনা অ্যাডভান্স হচ্ছে সব দেশগুলো, কেন? কারণ তারা মাস্ক পরছে না, অর্থাৎ ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে। আমরা এখনও সবাই ভ্যাকসিন পাইনি, তাহলে ভ্যাকসিন পাওয়ার প্রক্রিয়া চলছে, আমরা ব্যাপকভাবে ভ্যাকসিন নিচ্ছি এবং যারা সাধারণত কর্মজীবী তাদেরকে আমরা টার্গেট করছি, কারণ তারা আক্রান্ত হতে পারে বাইরে গিয়ে মানুষের সংস্পর্শে যায়, তো সেটা আমাদের টার্গেট। তাহলে কিন্তু অনেক কমে যাবে, মানে কমে যাবে বলতে তারা হচ্ছে লাইফ সেভিং, ভ্যাকসিনটা লাইফ সেভিং। কিন্তু আমাদের মাস্কটা হচ্ছে নাম্বার ওয়ান আমাদের এখানে ইস্যু, যেটা আমাদের করোনাকে প্রতিরোধ করতে পারি। আমরা নিজেকে সবসময় যাতে করে সেফ রেখে চলতে পারি, মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্বটা মেনটেন করতে হবে, এই জায়গাটায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আমাদেরকে সব কিছুই আমরা করতে পারবো যদি আমরা মাস্ক পরাটা নিশ্চিত করতে পারি, তো সেটা আসলে আমাদের সবাই সবাইকে বলতে হবে। এছাড়া কোনো বিকল্প এখন পর্যন্ত নাই, তো এটি আমাদের কাছে বিকল্প। তো সেই বিকল্পটা নিয়ে আমরা সচেতনতা তৈরি করি, যে এটা আমরা অনেক আগে থেকে বলে আসছি, এখন কাজ করার সময়, অনেক বলা হয়েছে, এখন সকলে সেটা করে আপনার এটাকে বাস্তবায়ন করবে। আরেকটি হচ্ছে যে আপনাকে ছেড়ে দেবেন কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। আর একটা বিষয় উন্নতি হয়, হ্যাঁ, আপনার পৃথিবীর যে কোনো দেশে বাড়লেই, এতেও অস্ট্রেলিয়াতে তাদের বেড়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে, কার্ফিউ দেওয়া হয়েছে, সেখানে আপনার বিদেশ লকডাউন দেওয়া হয়েছে, ইংল্যান্ডে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমেরিকাতে দেওয়া হয়েছে, এখন দেওয়া হচ্ছে কেন? এর ছাড়া কোনো বিকল্প নেই। আসলে কত পার্সেন্ট, এখনই তো 24-25 চলছে আর কি, এখন কত পার্সেন্ট ছিল যে আমরা কিন্তু সন্তোষজনক অবস্থায় নাই, আমরা কিন্তু খুব মানে ঝুঁকির মধ্যে আছি। অতএব এখানে আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই, কারণ ভালো কথা সবাইকে বলা যায়, একটা মানুষ আক্রান্ত হবে তাকে কিন্তু বলা যায় যে ভাই সামনে গর্তটা আছে, আপনি হেঁটে যাচ্ছেন আকাশের দিকে তাকিয়ে, গর্ত যদি পড়তে পারে, তো এটা বলাটা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব প্রত্যেকটা মানুষের। সেই জন্য যে কোনো মানুষ যে কোনো মানুষকে বলতে পারে ভাই মাস্কটা পরে, অথবা মুখে মাস্ক পরছে নাকে পরে নাই, তো তাকে বলা উচিত ভাই একটু মাস্কটা পরে না, তো এটা বলতে কিন্তু কেউ এটা অপরাধী হবে না, কারণ এটা ভালো কাজ। সেই জন্য আমার মনে হয় প্রত্যেককে বলতে হবে যে আপনি রাস্তায় আসার সময় দেখছেন ভাই একটু মাস্কটা পরে, হ্যাঁ, এই এই ভালো কথা বললে কেউ রাগ হবে না, তো সেটা আমাকে কিন্তু একটু সামাজিক সচেতনতা এটা তৈরি করতে হবে। তাছাড়া আমার মনে হয় না যে এটা অন্য কোনোভাবে এটা করা যায়।